जुदाई में सॉन्ग जो कि बहुत दिनों से इसका इंतजार था आप लोगों को। नमस्कार बंधुरा, आशा करी ভালো আছেন, বেদতে সুস্থ আছেন। আমার আপনার বহু আকাঙ্ক্ষিত বলিউডের প্রথম সং। হ্যাঁ, আমি কথা বলছি চাঁদমণি হেমব্রমের বলিউডের প্রথম সং জুদাইয়াবে, যা রিলিজ হওয়ার কথা হতে হতেও হচ্ছিল না, কিন্তু আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের মধ্যেই সেই বহু আকাঙ্ক্ষিত গান রিলিজ হতে চলেছে। এই সুখবরটা আজকে আপনাদের কাছে জানিয়ে রাখলাম। গত কালী পুজোর দিনকে আমি সেই গানের আউটডোর শ্যুটিংয়ের একটি টিজার আপনাদেরকে দেখিয়েছিলাম এবং কথা দিয়েছিলাম যে সেই গানের আউটডোর শ্যুটিংয়ের দৃশ্যগুলো আপনাদেরকে আমি দেখাবো, সেই সঙ্গে চাঁদমণিকেও হয়তো আপনারা দেখতে পারেন। চাঁদমণির গানের আজকের এই প্রথম পর্বে কি 5000 লাইক আশা করতে পারি? দেখা যাক কি হয়। সম্পূর্ণ নির্ভর করছে আপনারা চাঁদমণিকে কতটা সাপোর্ট করছেন, আপনারা চাঁদমণিকে কতটা ভালোবাসেন এবং আপনারা এই ভিডিওটি কতটা শেয়ার করছেন তার উপর। একটা কথা তো আপনারা জানেন না, এটা আজকে একটু হিন্ট দিয়ে রাখছি, এই চাঁদমণি গানটার সঙ্গে পাকিস্তান ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ ভারতীয় ডিফেন্সের সংস্থা তারাও কিন্তু জড়িত আছে। শুন, অবাক হচ্ছেন, অবাক হওয়ারই কথা, কিন্তু আর মাত্র কয়েকটা দিন আপনাদের ওয়েট করতে হবে। তবে আজকের এই পর্বে, প্রথম পর্বে আপনাদেরকে আমি সেই গল্পের সামান্য কিছু অংশ শোনাবো আর আগামী পর্বেও ছোটো ছোটো করে আপনাদের গল্পগুলোকে আমি শোনাবো। তাই প্রতিটা পর্বই খুব রোমহর্ষক হতে চলেছে এবং তাই সেই সঙ্গে নানান দৃশ্য আপনারা দেখতে পাবেন, তাই একটি পর্ব কিন্তু মিস করবেন না। চলুন, আজকে আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আজকের পর্বতে। যে দুজনকে আপনারা দেখলেন দাঁড়িয়ে আপনাদেরকে হাই করলো, হ্যালো করলো, তারা হচ্ছে চাঁদমণির গানের মেন দুটি ক্যারেক্টার। এখানে যে মহিলাকে আপনারা দেখছেন সেই মহিলা হলেন মিষ্টি, অর্থাৎ মিষ্টি চাঁদমণির জায়গায় অভিনয় করছে, চাঁদমণির গলায় গানটি গাইবে লিপসিং করে। আর পাশে যাকে দেখলেন তাকে তো আমরা সকলেই চিনি, জাভেদ লাকি খান। হ্যাঁ, আমরা ঠিকই ধরেছেন, ইনি হচ্ছেন জুদাই ভে চাঁদমণির প্রথম বলিউডের গানের প্রডিউসার। এবার আসুন এই জাভেদ লাকি খান তার মুখে কিছু কথা শুনে নিই জুদাই ভে সম্বন্ধে, গানটি কবে রিলিজ করছে, গানটিতে তার কি ভূমিকা আছে, আসুন সবটাই তার মুখে শুনি। হাই, ইস সং কে বারে মে কুছ বাতাইয়ে। जुदाईया सॉन्ग एक चाँदमणि करके कोलकाता से एक लड़की है जो बहुत ही अच्छा सिंगिंग करती है, तो हमको एहसान दा ने कॉन्टेक्ट किया उसके बारे में और बहुत ही अच्छा गाती है। जब मुझे उनका बाइट भेजा गया तो मुझे बहुत ही ज़्यादा अच्छा लगा, सो मैंने डिसाइड किया फाइनली एनी टाइम कि मुझे ये सॉन्ग करना है और एहसान दा उसके काम के पीछे लग गए और काफ़ी टाइम लगा इसमें, बहुत मेहनत लगी है हर किसी की, एहसान दा की, हमारी, हमारे भाइयों की। सो बहुत जल्द आपके सामने ये सब चीज़ें हम लेकर आ रहे हैं, अभी ऑन शूट है तो बहुत ही जल्दी आने वाला है आपके सामने। इस सॉन्ग का रिलीज के बारे में कुछ बोलिए। ये समथिंग 10-15 डेज बिटवीन आज नहीं। चाँदमणि के इस सॉन्ग पे आपका भूमिका कौन सा है? मेरा कैरेक्टर एज लीड एक्टर है और मैं इस सॉन्ग का प्रोड्यूसर भी हूँ और हेमंत राजपूत करके मेरे भाई, वो भी प्रोड्यूसर है, हम दोनों साथ में कर रहे हैं और इसका म्यूजिक वगैरह दिया है एहसान जी ने, लिरिक्स लिखे स्वराज जी ने और बाकी सब वीडियोग्राफी DOP है हमारे दादा यहाँ के कोलकाता के दीपांकर जी। सो हम सब मिल गए, टीम मिल गए और हमारी जो एक्ट्रेस है वो मिस्ती, तो बेस्ट कैरेक्टर उनका होने वाला है। सो आप देखिएगा, आपको मज़ा आएगा और चैनल को भी सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, शेयर कीजिए और कमेंट कीजिए। थैंक यू सो मच। ओके, बेस्ट ऑफ लक। थैंक यू सर। এইবারে আপনাদেরকে আমি আলাপ করাবো এই গানের যিনি মেন উদ্যোক্তা, যিনি মেন গায়ক, অর্থাৎ চাঁদমণির কো সিঙ্গার, যিনি চাঁদমণিকে যিনি প্রথম বলিউডের দরজায় নিয়ে গেছেন, যিনি চাঁদমণিকে বলিউডের সাথে পরিচয় করিয়েছেন, সেই আমাদের আপনাদের সকলের প্রিয়, নামটা কি বলতে হবে, আগে আসুন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। হাই, মে হু এহসান আদ্রি, মিউজিক কম্পোজার অ্যান্ড মিউজিক ডিরেক্টর অফ দ্য সং জুদাইয়া ভে। আমারা আমি শুট চল রা হ্যায় জুদাইয়া ভে সং কা, জো কি প্রোডিউস কর রা হ্যায় হেমন্ত রাজপুত অ্যান্ড জাভেদ লাকি খান সাহব, আর ও লিড ক্যারেক্টার পে ভি হ্যায়। तो आप लोग सभी देखिए, थोड़ा सा लेट हो गया है बिकॉज कोविड सिचुएशन एंड लॉकडाउन, इस सब के वजह से थोड़ा सा लेट हुआ है, लेकिन आप लोगों को ज़्यादा वेट नहीं करना पड़ेगा,
और चांदमणि ने बहुत अच्छी तरीके से गाने को गाया है। तो आप लोग सभी देखिए और इस चैनल को भी सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, शेयर कीजिए ज़्यादा से ज़्यादा, ताकि जुदाइयाँ वे सॉन्ग सभी को देखने को मिले और सभी इस सॉन्ग को पसंद करें। थैंक यू वेरी मच। आप सबसे गुजारिश है मेरा कि आप सभी इस सॉन्ग को देखिए और लाइक शेयर कमेंट ज़रूर करें। পর্বের মাঝে আমি জাভেদ লাকি খান এবং আহসান আদ্রি দুজনকেই আমার ইন্ডিয়ান মিক্স ভিডিওস চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা ইন্ডিয়ান মিক্স ভিডিওস চ্যানেলকে চয়েস করেছেন চাঁদমণির গানের জন্য। ইন্ডিয়ান মিক্স ভিডিওস চ্যানেল প্রথম দিন থেকে চাঁদমণির পাশে ছিল, আগামী দিনও থাকবে, সে কথা আপনারা জানেন, এবং এনারাও চাঁদমণির পাশে রয়েছেন। আজকের পর্বে প্রথম দিকে আপনারা দেখেছেন জাভেদ লাকি খান, অর্থাৎ এই চাঁদমণির এই জুদাই ভাই গানটার যে মেন লিড করছেন, তিনি একটি কয়েদির জামা পরে রয়েছেন। আপনার পাশে সেই ছবিটা দেখতে পাচ্ছেন, কিন্তু কেন তিনি কয়েদির জামা পরে রয়েছেন? চাঁদমণির এই গানটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে মেন যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অর্থাৎ মেন যে অ্যাক্টার, তিনি বৃষ্টিতে চান করছেন, কান্নাকাটি করছেন, এবং সবথেকে বড় কথা একটা কয়েদি ড্রেস পরে রয়েছেন, কয়েদির জামা। কারণটা কি? গানের স্টোরির মধ্যে কয়েদি কোথা থেকে এলো জানতে নিশ্চয়ই মনে একটা প্রশ্ন জাগছে আপনাদের, জানালে স্বাভাবিক জানতে জানাবো, গানের স্টোরিটাও জানাবো। তার মধ্যে একটা ছোট্ট কথা বলে দিই, এই কয়েদি কিন্তু আছে এখন পাকিস্তানে। মাথার উপর দিয়ে যাচ্ছে না সব জিনিসগুলোই, যে দাদা কি বলছে চাঁদমণির জুদাই ভাই গানের সঙ্গে পাকিস্তানের জেলের কয়েদির কি পরিচিতি বা কি লিঙ্ক আছে? আছে, এত সুন্দর স্টোরি লাইনটা, এত সুন্দর গান চাঁদমণির গলায়, যেটা আপনারা না শুনলে বিশ্বাস করবেন না। হয়তো একটু দেরি হয়ে গেল আমাদের, কারণ লকডাউনের জন্যেই আমরা সকলকে একত্রিত করে শুটিংটা ঠিকঠাক করে উঠতে পারছিলাম না, কিন্তু শুটিংটা আমাদের সমাপ্ত, সেজন্য আমি আজকে প্রথম পর্ব আপনাদের কাছে নিয়ে এসেছি, এবং ক্রমান্বয়ে আমি খুব তাড়াতাড়ি সেকেন্ড থার্ড এপিসোডগুলো আপনাদেরকে দেখাবো। এপিসোড দেখানোর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি অ্যানাউন্স করব যে কবে, কোথায়, কখন চাঁদমণির এই গানটি রিলিজ করছে, যেটার জন্য আমরা এত মাস ওয়েট করে আছি। তাই যারা চাঁদমণিকে ভালোবাসেন, যারা ইন্ডিয়ান মিক্স ভিডিও চ্যানেলকে ভালোবাসেন, যারা প্রথম দিন থেকে চাঁদমণির পাশে রয়েছেন, তাদের কাছে একটাই অনুরোধ, মেয়েটার পাশে থাকবেন। এটা তার জীবনে একটা বড় স্বপ্ন। টলিউডে অনেকে যেতে পারে, টলিউডে অনেকেই গান গাইতে পারে, কিন্তু বলিউডে গান গাওয়াটা সবার পক্ষে হয়ে ওঠে না। কিন্তু চাঁদমণিকে সেই সুযোগ এনে দিয়েছেন একমাত্র আহসান আদ্রি আর আমাদের মতো কয়েকটা গুটি কয়েক ছোটো ছোটো ইউটিউব চ্যানেল। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, ভিতরে সুস্থ থাকবেন। চাঁদমণির সম্বন্ধে নানান খবর পেতে আসছি খুব তাড়াতাড়ি, আর সেই সঙ্গে নতুন নানান সেলিব্রিটিদের নিয়ে হাজির হচ্ছি, তাদের ভিডিওগুলো একটু সময় করে পাল্টে দেখবেন। সবাই আশা করে থাকে আপনাদের ওপর, সবাই ভরসা করে রাখে আমাদের আপনাদের ওপর, সবাই ভরসা করে আছে আমার আপনার ওপর। চাঁদমণির গানের আজকের এই প্রথম পর্বে কি 5000 লাইক আশা করতে পারি? দেখা যাক কী হয়। সম্পূর্ণ নির্ভর করছে আপনারা চাঁদমণিকে কতটা সাপোর্ট করছেন, আপনারা চাঁদমণিকে কতটা ভালোবাসেন, এবং আপনারা এই ভিডিওটি কতটা শেয়ার করছেন তার উপর। বন্ধুরা ভালো থাকবেন, সবার ভালো হোক, একটু দেরি হচ্ছে আমাদের কাজে, পারফেক্ট কাজ করতে গিয়ে একটু সময় লেগে গেছে, সেজন্য আবার ক্ষমা চাই সবার কাছে আমরা, আর আসছি আগামী দিনে খুব তাড়াতাড়ি। তাই বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজকে চললাম, টাটা বাই। আপ সবই ইস গানে কো দেখিয়ে পছন্দ কিজিয়ে
एंड इस चैनल को आप लोग ज़रूर सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, कमेंट्स कीजिए, शेयर कीजिए। थैंक यू वेरी मच।